ভিতর ঢুকলেন, আজান হয়ে গেল, আর আল্লাহর হাবিব দেখলেন লক্ষ লক্ষ সাদা পোশাকধারী মানুষগুলো এই মসজিদের ভিতর ঢুকতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর বুঝতে পারলেন না এত রাত্রিবেলায় কোথেকে এত মানুষ আসলো। হযরত জিব্রাইল একজনকে বললেন একামাত দেওয়ার জন্য, একামাত হয়ে গেল, আল্লাহর হাবিব বসে আছেন। জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি সামনে যান, আজকের ইমামতি আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করবে। জিব্রাইল বলার সঙ্গে সঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহরাবে এসে বসলেন, একামাত হয়ে গেল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়লেন দুই রাকাত। কয় রাকাত? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ডানে বাঁয়ে সালাম ফিরাই দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সালাম ফিরাইলেন, জিব্রাইল পিছন থেকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি কি জানেন আপনার পিছনে কারা কারা নামাজ পড়লো? হযরত মুহাম্মদ ইসলাম বললেন না রে জিব্রাইল, আমি তো জানি না কারা আমার পিছনে নামাজ পড়লো। আখিরি জামানার পয়গম্বরকে হযরত জিব্রাইল বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আপনি পর্যন্ত পৃথিবীর ভিতর 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর, সমস্ত পয়গম্বর আপনার পিছনে দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়েছে। ইয়া রাসূলুল্লাহ সমস্ত পয়গম্বর, সমস্ত নবী, সমস্ত রসূলগণ আপনার পিছনে দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করেছে, আর আপনি ইমামতি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আখিরি জামানার পয়গম্বরের আরেকটা নাম আছে, নাম হইল ইমামুল মুরসালিন। নাম কি বলেন? এটা আল্লাহর হাবিবের আরেকটা নাম, নাম হইল ইমামুল মুরসালিন। মুরসালিন এটা বহু বলছেন মানে সমস্ত নবী রসূলগণের ইমাম। সুবহানাল্লাহ। কেন না ইমামুল মুরসালিন মানে কি? সমস্ত নবী রসূলগণকে পিছনে মুক্তাদি বানাইয়া আখিরি জামানার পয়গম্বর ইমামতি করেছেন, এই জন্য বলা হয় ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ।